আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এই লেকচারে আমরা আলোচনা করব সমান্তর ধারার সাধারণ পদ n এর মান নির্ণয় তার আগের লেকচারে আমি দেখিয়ে আসছিলাম কিভাবে পদ সংখ্যাগুলো বীজগণিতিক রাশির সাহায্যে প্রকাশ করা হয় যেমন এখানে প্রথম পদ এ দ্বারা প্রকাশ করা হয় এবং দ্বিতীয় পদ এ প্লাস ডি অর্থাৎ প্রথম পদের সাথে দ্বিতীয় পদের যে পার্থক্য সেই পার্থক্য অর্থাৎ ডি প্রথম পদ প্লাস ডি যোগ করলে তৃতীয় অর্থাৎ দ্বিতীয় পদ পাওয়া যাবে আর তৃতীয় পদ হচ্ছে এ প্লাস অর্থাৎ তৃতীয় এবং দ্বিতীয় পদের যে পার্থক্য যে অন্তর সেটা হচ্ছে ডি অর্থাৎ তৃতীয় পদ হচ্ছে প্রথম পদের সাথে দুইটা ডি যোগ করলে তৃতীয় পদ পাওয়া যাবে এভাবে চতুর্থ পদ পাওয়া যাবে এখন আমি এখানে যদি একটা ডি ড্রামটা অ্যাড করতে চাই প্রত্যেকটা পদের সাথে একটা ডি রয়েছে সো এখানে যদি আমি ডি অ্যাড করতে চাই তাহলে আমি প্লাস শূন্য ইন্টু ডি লিখতে পারি কারণ শূন্যের সাথে যদি কোনো সংখ্যা অথবা ডি গুন্ধ হয় সেটা শূন্যই হয়ে যায় সো আমি এভাবে প্রকাশ করতে পারি আমার সুবিধার্থে সো প্রথম পদকে লেখা যায় এ প্লাস এখানে শূন্য অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান একের থেকে এক বাদ দিলে সেটা শূন্য হয় ইন্টু ডি দ্বিতীয় পদকে লেখা যায় এ প্লাস এখানে হচ্ছে একটা ডি অর্থাৎ দুই মাইনাস এক তাহলে দুইয়ের থেকে এক হলে এক থাকে একটা ডি আর এখানে হচ্ছে দুইটা ডি সেক্ষেত্রে আমি লিখতে পারি থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি তিনের থেকে এক বাদ দিলে দুইটা হয়ে যায় আগের অবস্থানে ফিরে আসে এখানে লিখতে পারি এ প্লাস ফোর মাইনাস ওয়ান ডি তাহলে চার থেকে একবার দিলে তিন সো আগের অবস্থানে আমরা লিখে নিলাম এরকমভাবে পঞ্চম পদ এভাবেই লিখতে পারি অ্যানতম পদকে আমি লিখতে পারি এখানে চেঞ্জ হচ্ছে এক দুই তিন চার সো এটাই হচ্ছে এন স্বাভাবিক সংখ্যাগুলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তার মানে অ্যানতম পদে যে সূত্রটি রয়েছে বা পদ সংখ্যার যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা একটা উদাহরণ প্র্যাকটিস করি যেমন এখানে যদি আমি বলি যে এটা হচ্ছে এই ধারার চতুর্থ পথ সো আমি যদি বলি যে এই ধারার চতুর্থ পদ সাত আসে কি না সেটা আমরা এই সূত্রের সাহায্যে যাচাই করবো তাহলে চতুর্থ পদ এ হচ্ছে আমাদের এই ধারার জন্য এ হচ্ছে এক আগে এ বের করে নিতে হবে এ হচ্ছে প্রথম পদ এবং ডি হচ্ছে পদের অন্তর অর্থাৎ তিন মাইনাস এক টু টু তাহলে চতুর্থ পদ আমরা লিখতে পারি যে সূত্রটা আগে লিখিনি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ হচ্ছে ওয়ান প্লাস এন হচ্ছে চতুর্থ পদ মানে চার এন এর মান হচ্ছে চার মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে দুই ওয়ান প্লাস চারের থেকে এক বাদ দিলে তিন ইন্টু দুই ওয়ান প্লাস ছয় ছয় একে যোগ করলে সাত তার মানে চতুর্থ পদ সত্যিই কিন্তু সাত আসতেছে অর্থাৎ এই সূত্র যুক্তিসঙ্গত যেমন এখানে উদাহরণ এক নম্বর যে ম্যাথটা রয়েছে পাঁচ আট এগারো চোদ্দ এটা একটা ধারা ধারাটি কোন পদ তিনশো তিরাশি হয় তাহলে আমি জানি অ্যানতম পদ যেটা রয়েছে সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তার আগে আমি এর ভ্যালুগুলো বের করে নিই এই ধারার এ হচ্ছে প্রথম পদ অর্থাৎ পাঁচ এবং ডি হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তিন অর্থাৎ ডি হচ্ছে তিন তাহলে এনতম পদ আমি জানি অর্থাৎ এখানে যদি এই পদের সংখ্যা যেটা বের হবে সেটা হচ্ছে একশো তিনশো তিরাশি এবং আমাকে বের করতে হবে যে এনতম পদ কত অর্থাৎ এর ভ্যালু হচ্ছে এন এর মান আমাকে বের করতে হবে ডি হচ্ছে তিন পাঁচ যদি এদিকে বিয়োগ দেওয়া হয় তিনশো তিরাশি মাইনাস পাঁচ এন মাইনাস ওয়ান থ্রি এবং এটা ক্যালকুলেশন করলে আসে তিনশো একাশি আর তিন এদিকে গুণাকারে ভাগাকার হয়ে যাবে এদিকে আসলে এন মাইনাস ওয়ান এখান থেকে অ্যানের মান ক্যালকুলেশন করে বের করলে আসতেছে একশো সাতাশ তার মানে একশো সাতাশতম পদ এভাবে যদি পদসংখ্যা বৃদ্ধি পায় এটা হচ্ছে একতম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে একশো সাতাশতম পদে সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে তিনশো তিরাশি যেখানে চোদ্দ হচ্ছে এটা চতুর্থতম পদ অর্থাৎ চোদ্দতম পদ যেরকম চোদ্দো দেখতেছেন সো এরকম একশো সাতাশতম পদে গিয়ে সংখ্যাটা দাঁড়াতো তিনশো তিরাশি